আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি যে কোনো একটা রেজাল শিট তৈরি করার সময়, যেমন আপনার কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, সেটাকে কিভাবে আপনি সবগুলা স্টুডেন্টেরটা একসাথে কিভাবে আপনি অ্যাবসেন্ট লিখে দিবেন বা অনুপস্থিত লিখে দিবেন সেটাকে। তো বন্ধুরা, এখানে দেখেন কিছু কিছু সেল কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ আপনারা আপনাদের বড় যদি রেজাল্ট শিটও থাকে বা অন্য কোনো ধরনের তথ্য থাকে, সেখানেও যদি আপনারা লিখে দিতে চান, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই সবগুলা সেলকে একই সাথে আপনারা লেখার জন্য প্রথমে যেই সেলটুকুর মধ্যে আপনারা চাচ্ছেন যে এই লেখাটাকে লিখতে, সেই সেলটুকুকে আপনার প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি সেই সেলটুকুকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি হোম থেকে চলে যাবেন একেবারে যে সর্বশেষ অপশনটা রয়েছে, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি তিন নম্বর যে অপশনটি রয়েছে, গো টু, যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে পারেন। অথবা আপনি যদি শর্টকাটভাবে যেতে চান, দেন তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি প্রেস করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে এরকম একটা ডায়লগ বক্স আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরকম একটা ডায়লগ বক্স ওপেন হওয়ার পর আপনারা একেবারে নিচে দেখেন, এখানে লেখা রয়েছে স্পেশাল, এই স্পেশালের এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখেন একটু নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন ব্ল্যাঙ্কস লেখাটি রয়েছে। এখান থেকে যে ব্ল্যাঙ্কস রেখাটি রয়েছে এখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এই ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু মার্ক হয়ে গেছে। এখানে দেখেন এটাও কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। এখন আমরা যদি এখানে লিখি, অর্থাৎ যে লেখাটাকে আমরা লিখে দিতে চাই সেটা যদি আমরা এখানে লিখি, যেমন আমি এখানে লিখলাম অনু, অর্থাৎ অনুপস্থিত আমি লিখে দিতে চাচ্ছি। তো এটা লেখার পর এবার যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেন তাহলে শুধুমাত্র একটার মধ্যে কিন্তু লেখাটা ইনসার্ট হবে। এখন আমরা যেহেতু প্রত্যেকটার মধ্যেই চাচ্ছি, এ কারণে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইন্টার একসাথে আমরা প্রেস করব। এটা প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা সেলের মধ্যেই কিন্তু এই লেখাটা কিন্তু বাইরে চলে আসছে। বন্ধুরা, আপনারা যদি এই নিয়মটাকে ফলো করেন, দেন তাহলে আপনাদের বারবার প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু একই লেখাটা লিখে দিতে হবে না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।